খিজির আলাইহিস সালামের একটা কথা বলার জন্য এত দূর লম্বা ওয়াজে চলে গেলাম, চলে যাই খিজিরের জীবনে। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন একটা উপত্যকা দিয়ে এলাকা দিয়ে আসতেছিলে, এমন সময় এক ভিখারি আসছে। ভিখারি এসে বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন, আমি মুসাফির, তিন দিন পর্যন্ত না খেয়ে আসি, খোদার যন্ত্রণার মধ্যে আমি আসি, আমাকে দয়া করে কিছু দেন। আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে যে আমি কিছু দেব, দেওয়ার মতো আমার হাতে কিছু নাই, আমি তো দিনহীন, পকেটে কোনো পয়সা করি কিছুই নাই। আল্লাহর বান্দা নাসর বলে, না আপনি বুজুর্গ মানুষ, দয়া করে আপনি আমাকে দেন, বহু মানুষের কাছে চাইছি, কেউ আমারে ভিক্ষা দেয় না, আপনি দয়া করে আপনি আমারে ভিক্ষা দেন। খিজির আলাইহিস সালামের কাছে যখন ভিক্ষা চায়, খিজির ডাক দে বলেন, ও আল্লাহর বান্দা, আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে একটা জিনিস দেওয়ার মতো আছে, নেবা? বলেন, তুমি আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দাও, যে টাকা পয়সা পাবা সেই টাকাগুলি তুমি নিয়ে যাও। অ্যাটেনশন, খেলাটা দেখেন, একটা হাদিসের জন্য খিজির আলাইহিস সালাম তার নিজেকে বিক্রি করে ভিক্ষুককে টাকা দিচ্ছে। এই হাদিসটা, ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের সবার জীবনের জন্য, একটু শুনে যাবে মনোযোগ দিয়ে। খিজির বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমাকে বিক্রি করে দিয়ে টাকা পাও, এই টাকাগুলি নিয়ে চলে যাও, এটাই তোমাকে আমি দান করে দিলাম। ভিক্ষুক বললে, হুজুর ঠিক আছে তো? বলে, হ্যাঁ। খিজির আলাইহিস সালামকে নিয়ে সে বাজারে চলে গেল, বাজারে নিয়ে যাওয়ার পরে 300 উপরে দেরহাম দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করে দেওয়া হলো। ভিখারি 300 উপরে স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। খিজির আলাইহিস সালামকে যিনি কিনলেন, তিনি নিয়ে আসলেন তার বাড়ি। আগে মানুষ কেনা বেচা হতো হাটে বাজারে, গরু ছাগল যেমন কেনা বেচা হয়, আগে হাটে বাজারে মানুষ কেনা বেচা হতো। খিজির আলাইহিস সালাম নিজেকে বিক্রি করে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেলেন বাড়ি। নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি একজন মানুষকে কিনে নিয়ে আসছি, এই লোক দিয়ে আমি কি করে কাজ করব, লোকটা অনেক বড় আবেদ। খিজির আলাইহিস সালাম তো অনেক আল্লাহওয়ালা, কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি, সারা দিন রাত ভর আল্লাহর ইবাদতে খিজির আলাইহিস সালাম কাটায় দেয়। যিনি কিনে নিয়ে আসলেন উনি চিন্তা করলেন, আমি যদি এখন কিনে নিয়ে আসলাম তাকে দিয়ে কি করে কাজ করাই, লোকটা বড় বুজুর্গ। আমাদের দেশে দেখবেন যারা আল্লাহওয়ালা ভালো মানুষ, এখনো মানুষ তাদেরকে অনেক সম্মান করে, কি কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয়, বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয়। ইমাম সাহেব যদি কোনো বাড়িতে খাবার খায়, বাড়ির মহিলা চিন্তা করে, হুজুর আমার বাড়ি খাবে, ভালো মন্দ তাকে খাওয়াইতে হবে। একটা তলবে আলেম যদি কারো বাড়ি খাবার খায়, তখন ওই বাড়ির মহিলা চিন্তা করে, আমার ছেলে খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়ে, ওকে ভালো খাবার দিতে হবে। তখন ওই মহিলা বাড়ির ঘরের ডিম এবং বাড়ির ঘরের দুধ, ভালো ভালো খাবার ওই বাচ্চাটাকে খাওয়ায়, খাও বাবা খাও, একটা কারণে খাওয়া, এই ছেলেটা বড় হলে আলেম হবে, আলেম হয়ে যাওয়ার পরে ছেলেটা আমার জন্য দোয়া করবে, কি কথা কন ঠিক কিনা? দোয়ার জন্য মানুষ, মহিলারা আমাদেরকে ভালো মন্দ খাওয়া। এখন ওই ছেলেটা এমন একটা মাদ্রাসায় পড়লো যে মাদ্রাসায় পড়ে দোয়াই মানে না, কথা কন দেখে, এমন এক মাদ্রাসায় পড়ছে যে মাদ্রাসা দোয়াই মানে না। এখন আপনাদেরকে বলি, যে মহিলা সারা জীবন ওই বাচ্চাটাকে খাওয়ায় মানুষ করলো, ওই মহিলার জীবন আছে কি? কিছু আছে? কতক্ষণ কিছু আছে? তাহলে বোঝা গেল, যারে খাওয়াইলেন সে যদি দোয়া না করে, তার মানে বোঝা গেল সে যদি দোয়া না মানে, দোয়া যে মানে না সে তো দোয়া করেই না। যে দোয়া মানল না, তাহলে এরে খাওয়াইয়া বড় করা সেই তো দুই সেটা কুত্তা খাওয়ালে বেশি সোয়া। সাদুদ্দিন ভাই কত খারাপ, একবারে সুন্দর করে দিয়ে দিছি, একবারে
ঠান্ডা মতো দিয়ে দিলাম, বুঝে পাচ্ছে? এত দলিলের দরকার কি? সারা কোরআন দলিল আছে, রসুলের হাদিসের দলিলের কার কি হুজুর দলিলের অভাব আছে? দলিলের অভাব নাই, মানে না। এই জন্য একবারে কুত্তা দিয়ে বুঝিয়ে দিলাম, যা। কষ্ট হইতেছে আপনাদের? দোয়া চলবে? না, জোরে বলেন, দোয়া চলবে? চালাবেন, না চালালে আপনার বাটাম চালান চলবে না। আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালা। মনোযোগ দিয়ে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়িতে থাকে। একদিন মনিবকে ডাক দে, বলেন, মনিব আপনি তো কিনে আনছেন আমারে? বলে, হ্যাঁ, কিছু কাজ বাজ আমারে দেন, আমি কিছু কাজ আপনার করে দেই, হক তো আদায় করতে হবে। মনিব তারে ডাক দে, বলেন, ও খিজির, আপনাকে দিয়ে আমি কাজ করাবো না। বলে, না, আপনি দয়া করে আমাকে কাজ দেন। কয় না, আপনাকে দিয়ে কাজ করাবো না। বলে, না, অবশ্যই কাজ দেওয়া লাগবে। বলে, কি কাজ? বলে, আপনি যান আমার জমিনের কিছু জমিন মানে চষতে হবে। কিছু কাজ মানে কি? সামান্য একটা কাজ দিলেন, সেই কাজটা করতে 6 জন ব্যক্তির দরকার হয়। খিজির আলাইহিস সালামকে দিয়ে বললেন, আপনি যান, যতটুকু সম্ভব আপনি করে চলে আসেন। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম চলে গেলেন কাজ করার জন্য। 6 জনের কাজ 1 ঘন্টার ভিতরে একা করে তিনি আবার চলে আসলেন। জোরে বলবেন, সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? 6 জনের কাজ একা করলো, তাও অল্প সময়ে। এটা ওলিদের খেলা, নবীদের জন্য মহান মুজেজা, বিরাট বড় খেলা। এই খেলা বোঝা যায় না, এই খেলা আপনি বুঝবেন না, আপনার বোঝার ক্ষমতা নাই। বাজান, এবার ওই লোকটা বলতেছে, হুজুর কি করে সম্ভব? বলে, চিন্তা আপনার করতে হবে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে বাড়ির মালিক, আর কোনো কাজ দেয় না। আবার বলল, মালিক, আপনি আমার কিছু কাজ দেন, একবারে বেহুদা আপনার বাড়ি খাই, আপনার বাড়ি ঘুমাই, আপনি তো কোনো কাজে আমারে দেন না। মালিক ডাক দেয়া, বলেন, হুজুর, আপনাকে কাজ করানোর জন্য আমি আনি নাই, যদিও আপনাকে গোলাম হিসেবে কিনে আনছি, কোনো কাজ করা লাগবে না, আপনি ফ্রি খাবেন, ফ্রি থাকবেন, ফ্রি ঘুমাবেন, কোনো কাজ করা লাগবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহ বলাদের ইজ্জত দিছে কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ নিজে দিয়ে দিছে। অ্যাটেনশন, খিজির আলাইহিস সালাম। এরপরে ওই লোকটা একদিন বলতেছে, হুজুর, আমি একটু সফরে যাব, তা আমার বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি যা আছে আপনি দেখবেন। আচ্ছা, ঠিক আছে। বলে, আপনি আমাকে কিছু কাজ দিয়ে যান। বলে, না, কোনো কাজ বাস নাই, কিচ্ছু করতে পারে না, না দিলে আপনাকে যাইতে দেবো না। তো আচ্ছা, এক কাজ করেন, আমি তো সফর থেকে ফিরে এসে একটা বিল্ডিং বানাইতে চাইতেছি, তা আপনি কি একটু ইট তৈরি করে দেন, ইট বানাই দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে যান। লোকটা সফরে চলে যাওয়ার পরে বহুদিন পরে বাড়ি আসছে। বাড়ি আসার পরে দেখতেছে বাড়ির সামনে দাঁড়ায় বিরাট বড় প্রাসাদ। সুবহানাল্লাহ বলবে? সুবহানাল্লাহ। ঘটনা কিন্তু আমি কোনো ছোটখাটো কিতাবে পড়িনি, ইমাম ইবনে কাসিরের আল বেদায়েতে পড়ছি, একবারে বিশুদ্ধ। বিরাট বড় প্রাসাদ হয়ে রয়েছে, চিন্তা করলো, ব্যাপার কি? বানাইতে গেছি ইট, উনি এত বড় প্রাসাদ। ডাক দিয়ে বলেন, হুজুর, এত বড় প্রাসাদ আমি বানাই দিছি। চিন্তা করে কয়, এই গোলাম কোথার থেকে পাইলাম, এটা আমার কি? এখন হাতটা ধরে বলতেছে, আপনার পরিচয়টা আপনি আমাকে পরিপূর্ণ মতো দিয়ে দেন। বলতেছে, আমি খিজির, সেই খিজির আল্লাহ যাকে দীর্ঘ হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর, আমার জীবনে ভুল হয়ে গেছে, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, মাফ করে দেন। কেন? আমি তো আপনার গোলাম হিসেবে আসছি, কিন্তু গোলাম আসার পরেও আপনি আমাকে অনেক সম্মান আর ইজ্জত করেছেন, তা আমি আপনার কাজ তো আঞ্জাম করে দিতে পারিনি, আমি তো আপনার হক আদায় করতে পারিনি। বলে, হুজুর, আপনি কি খেদমত করতে পারি আপনার? আর একটা কথা বলবেন কি, আপনি কেনই বা গোলামির বন্ধনীতে আসলেন, আমাকে দয়া করে বলবেন কি? তখন বলতেছে, শোনো, এক ভিখারি একদিন আমার কাছে এসে বলতেছে, হুজুর, আমাকে কিছু ভিক্ষা দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দেন। তা আমি পেরেশান হয়ে গেলাম, আমার কাছে তো কিচ্ছু নেই,
আমি তো দিনহীন মুসাফির। শেষ পর্যন্ত বললাম, আমাকে বিক্রি করে দিয়ে তুমি যে টাকা পাও এই টাকাটা নিয়ে যাও। তো সে আমাকে আপনার কাছে বাজারে এনে বিক্রি করছে। তো বলতেছে, হুজুর গোলামির বন্ধন আপনি নিলেন কেন? বলতেছে, একটা হাদিসের কারণে। বলে, কি হাদিস, কি কথা? বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে, তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না। অ্যাটেনশন, অ্যাটেনশন, এই কথাটা সারা জীবন মনে রাখবেন। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে আগামী দিন ঘর হবে। বাস্তব না অবাস্তব, সত্য না মিথ্যা, সন্দেহটন্দ আছে কি? অবশ্যই নাই। লা শাক লা রাইবা, যে মাটির উপরে দেমাক দেখাচ্ছেন এই মাটির নিচেই ঘর হবে। যে মাটির উপরে গর্ব করে হাঁটতেছেন এই মাটির নিচে একদিন পচে যেতে হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী রানী দ্বিতীয় এলিজাবেথ 70 বছর ধরে সে রাজত্ব করেছে ব্রিটেনে। সখী নূর একটা হীরক খণ্ড তার মাথাতে 70 বছর পর্যন্ত শোভা পেয়েছিল। একটা হীরক খণ্ড বেচলে 3,500 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের টাকায় যদি আপনাকে 1,000 টাকার বান্ডিল দিয়ে মাথায় করে দেওয়া হয়, আমরা এখানে যতগুলি মানুষ আছি মাথায় করে নিয়ে সারতে পারবো না। এত পরিমাণে টাকা একটা হীরক খণ্ডের 70 বছর পর্যন্ত শোভা পাইল। সে মারা যাওয়ার পরে এই মাটি তাকে খাতির করে নাই। কথা বলুন ঠিক কিনা? এটাই চির সত্য। আপনাকে একদিন চলে যেতে হবে, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে সেই দিন। খিজির বলতেছে, আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে কিন্তু মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না। বলে, হুজুর কারণ কি? বলে, একটা কারণে তার মুখে গোস্ত থাকবে না, কোনো ভিখারি এসে তার কাছে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা চাইল আর ওই মানুষটা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আল্লাহু আকবার। এই মশালাটা সারা জীবন মনে রাখবেন। কোন ভিখারি যদি আপনার কাছে সে ভিক্ষা চায়, বিনয়ে সে ভিক্ষা চাইল, আল্লাহর হস্তে আপনি আমার কিছু দেন, আল্লাহর হস্তে কিছু দেন, খিজির আলাইহিসসালাম ডাক দে, বলেন, মনিব, এখন তো আপনি আমার মনিব। শুনেন, ওই একটা ভয়ে, কিয়ামতের মাঠের একটা ভয়ে আমি আমার নিজেকে বিক্রি করে দিয়ে এই লোকটাকে ভিক্ষা দিয়ে দিয়েছিলাম, সে আমার কাছে সে জানজা করলো, ও আল্লাহর বান্দা আল্লাহর হস্তে আমাকে কিছু ভিক্ষা দেন, আমার কাছে কিছুই নাই, নিজেকে বিক্রি করে দিয়ে ভিখারিকে টাকা দিয়ে দিলাম, একটা মাত্র ভয়, কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা দাঁড়াবে, যাদের কাছে মানুষ ভিক্ষা চাইলো আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দিল না, দূর দূর করে তাকিয়ে দিল। আল্লাহ বললেন কোরআনে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, নবী গো আপনি ভিখারিকে তাড়ায় দিবেন না, ভিখারিকে ধমক দিবেন না, জানজাকারীকে ধমক আপনি দিবেন না। আমরা অনেক সময় ভিখারিকে ধমক দেই, এই যে কুরবানি আসতেছে ঢাকা শহরে বিরাট বড় গরু কুরবানি হবে, ভিখারি এসে দুয়ারের পাশে গোশতের জন্য মন নরম করে দাঁড়ায় থাকে। কত ধনী মানুষে দেখেছি এক টুকরা গোশত দিয়ে ধমক দিয়ে তারায় দেখ, গেছিস ধমক দে, গেছিস, তুই তো কুত্তার চাইতে নিকৃষ্ট, তুই মানুষ হইছিস কেন? কথা বলেন ঠিক না? ও মানুষ হই কেন? ও মানুষ হই কি করে? খিজির আলাইহিসসালাম বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি একটা মাত্র ভয়, ভিখারিকে যে তাড়িয়ে দিবে ধমক দিবে, কিয়ামতের মাঠে তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না, সেই দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে ভয়ঙ্কর চেহারা নিয়ে, আল্লাহ তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। সুরা তাকাসুরের তফসিরের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহুকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহুকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির,
আল্লাহ বলতেছে মানুষ সম্পদের প্রতিযোগিতায় সম্পদের মোহে পড়ে মানুষেরা তারা আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেল আল্লাহকে ভুলে গেল কত সময় হাত্তা জুরুতুমুল মাকবির কবর পর্যন্ত কবর আহা নবী আবার বলেন কিয়ামতের ময়দানে সাহাবীরা তোমরা জানো কি উৎকৃষ্ট ব্যক্তিকে সাহাবীরা বলেন আল্লাহ রাসূলহু আলাম আল্লাহ জানে নবী জানে নবীজি বললেন উৎকৃষ্ট ওই লোকটা হবে দুনিয়াতে কোনো ব্যক্তি এসে ভিখারি এসে কোনো মুসাফির দিনহীন ব্যক্তি এসে আপনার কাছে জানজা করলো আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু ভিক্ষা দেন যদি ওই ব্যক্তি কোনো না কিছু কিছু দিয়ে তাকে বিদায় করে দেয় আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে উৎকৃষ্ট ব্যক্তি হবে নিকৃষ্ট ব্যক্তি কি হবে সাহাবীরা জানুনি সাহাবীরা বলেন আল্লাহু ও রাসূলহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলবেন কি মারহাবা কে জানে না জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহু রাসূলহু আলাম আল্লাহ জানে নবী জানে আমাদের আকীদা না সোয়া লক্ষ সাহাবীর আকীদা সোয়া লক্ষ সাহাবী যার একজন সাহাবীর জুতা এক পাল্লায় দিলে আর আমাদের তমাম উম্মতকে আরেক পাল্লায় দিলে একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না সেই সাহাবীরা বলেছেন আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আমরা সুন্নিরা মানি আল্লাহর পরে যিনি জানে তিনি নবী 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 কথা বলেন ঠিক না বেঠিক তাকবীর আল্লাহু আকবার রিসালা যদি বলেন হুজুর আপনার কথা রং তো আপনি আমাকে ধরতে পারেন আমি আপনাকে আবার রিপ্লাই করে বুঝাইনোর চেষ্টা করব সোয়া লক্ষ সাহাবী একটা কথা বলতেন আল্লাহু ও রাসূলহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী কথা ঠিক কি না আল্লাহর পরে যিনি জানে তিনি কে এক বাক্যে শেষ এখানে কোনো আর দলিল চলবে কোন দলিল চলবে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী গুরি গ্রামের মুসলমান নবীনগরবাসী চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব থেকে প্রশাসনের লোকের উপস্থিত মুরব্বীরা এখানে উপস্থিত হয়ে আছেন আল্লাহ দাড়ি পেকে গেছে বয়স ভারী হয়ে গেছে এই মুরব্বীদের দাম কত জানেননি এরা মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হয় আমার আল্লাহর শরম লাগতে দেরি হয় না একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে হাদিস শুনে জানেন দুই নম্বর ওই লোকটা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে কোন জাঞ্জাকারী ভিখারি আল্লাহর রাস্তায় ভিক্ষা চাইল লোকটাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল কিছুই দিল না আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে সামনে কুরবানি এই যে কুরবানি কুরবানি কেন কি জন্য কুরবানি কিসের জন্য কুরবানি কেন কুরবানি আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুল হুজুর আপনি বলেন ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ আমি আল্লাহর জন্য নামাজ কার জন্য কিন্তু আমাদের দেশে অনেক আছে বিয়াই নামাজ সামাজিক নামাজ ঠেলার নামাজ ঠেলার নামাজ আগে বুঝায় চেয়ারম্যান সব মেম্বার সব সহ সবাই বিচার সালিশে বসে এখন এর ভিতরেও কিছু মানুষ চেয়ারম্যান সাহেব বললে আসেন জোহরের আজান দিছে আমরা নামাজ কালাম পড়ে আবার বসবো এর ভিতরে অনেক আছে মুইতে পানি নেয় না
মানে কিছু কেন না এর ভিতর অনেক আছে মুদ্যে পানি লয় না তার মানে ডিলা কুলুপ করে না আছে না এরকম আছে তে এটা চিন্তা করতেছে আমি তো চেয়ারম্যান সাহেব বলল নামাজে যাই এখন যদি না যাই তাহলে কেমন হবে হে তো চিন্তা করে আবার আমি যে মুদ্যে থুইছি আমার প্যান্টে যে পেশাব লাগিয়ে রইছে এটা কি করব হে তো চিন্তা করে যা করে খোদা বুঝিয়ে না এটা নাম দিছি ঠেলার নামাজ হাতে ঠেলাই পরে নামাজে গেছে যে এখন যদি নামাজে না যাই তো সমাজের লোকজন কি মনে করবে তো হাতে নামাজে গেছে এটার নাম ঠেলার নামাজ আর একটা নামাজ হলো সামাজিক নামাজ আর একটা নামাজ দিছে বিয়াই নামাজ সামাজিক নামাজ কি প্রত্যেক জুমার দিনে খালি মুসল্লি হয় এটার নাম হলো সামাজিক নামাজ খালি জুমার দিনে নামাজ পড়বার যাবে এছাড়া অন্য সময়ের নামাজে খুঁজে পাওয়া যায় না হেতাই চিন্তা করে জুমার নামাজ যদি না পড়ি তাহলে সমাজের মানুষ কি করবে সমাজের চিন্তায় সে নামাজে গেল এই নামাজ পড়লে নামাজ হবে না এই নামাজ পড়লে মুসল্লি দোজখে যাবে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহু নামাজ কার জন্য আল্লাহর জন্য আর একটা নামাজ হলো বিয়াই নামাজ হুজুর বিয়াই নামাজ কি বিয়াই বাদ গেছে নতুন এটাই বলো পশ্চিম দিকে উপুতে পড়ে না তখন বিয়াই কে বিয়া নো বিয়াই ও হাই শুনো আপনার মসজিদ খুব বালা হাই নাই চিন্তা করে যদি নামাজে না যায় তো বিয়াই কি কইব এটার নাম দিছি বিয়াই নামাজ এই নামাজ যারা পড়বে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন লোক দেখানো নামাজি লোক দেখানো নামাজি লোক দেখানো নামাজি এই নামাজের চার পয়সা মূল্য নাই আমাদের দেশে এরকম কুরবানি অনেকে দেয় যদি কুরবানি না দেয় মানুষ কি মনে করবে এই কুরবানি দিলে কোনো লাভ হবে না কোনো সুখী কুরবানি হবে আমি আল্লাহর জন্যেই